السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব, ঠিক আছে? আমরা ইতিপূর্বের ক্লাসে তোমার প্রথম ভাগের বর্ণগুলি কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর ভাগের বর্ণগুলি আমরা লেখা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব চতুর্থ এবং পঞ্চম ভাগে কয়টি বর্ণ এবং কিভাবে এই বর্ণগুলি লিখতে হয় আমরা এই সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? সকলে মনে আমার হাতের দিকে খেয়াল করেন, আমি প্রথমে চতুর্থ নম্বর ভাগের বর্ণগুলি লিখব, ঠিক আছে? জি, সকলে মনে আমার হাতের দিকে দেখতে থাকেন। চার নম্বরে পাঁচটি বর্ণ, চার নম্বরে কয়টি বর্ণ? পাঁচটি বর্ণ। আসো আমরা ধারাবাহিক ভাবে পাঁচটি বর্ণ লিখব, খেয়াল করেন সকলে বলে আমার হাতের দিকে দেখতে থাকেন। আর অনলাইনে শিক্ষার্থী বন্ধু যারা আছেন আপনাদের জন্য বলি, আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলি করেছি ওই ক্লাসগুলি আমাদের আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এই বর্ণটা কি লিখছি করতে পারো? এটার নাম হচ্ছে ড। এটার নাম কি? ড। তাহলে এই বর্ণটা হচ্ছে চতুর্থ ভাগের প্রথম বর্ণ। এই বর্ণ থেকে কিন্তু বাকি আরো আমরা চারটা বর্ণ বের করব। তাহলে আমরা চার নম্বরে হচ্ছে কয়টি বর্ণ বলছি? পাঁচটি বর্ণ। পাঁচের একটা বর্ণ আমরা লিখলাম, খেয়াল করো। এরপরে আসেন আরেকটা ড লিখলাম আমরা এভাবে। এবার এটার নিচে যদি আমরা একটা বিন্দু দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ড বিন্দু র। এরপরে আসো, খেয়াল করেন একটু পার্থক্য আছে দুটো থেকে, একটু খেয়াল করেন। এই এটার নাম কি? বর্গীয় জ। বর্গীয় জ, খেয়াল করেন। এইভাবে একটা ড লিখে আমরা উপরে যদি এইভাবে একটা দিয়ে দেই তাহলে এটার নাম হয়ে যাবে রস্ব উ, খেয়াল করেন। এরপরে দেখো আমরা আরেকটা রস্ব উ লিখলাম, লেখার পরে দেখেন, খেয়াল করেন এটার ভিতর থেকে, এই দেখো ভিতর থেকে এইভাবে আসবে, দেখছো? তাহলে এখানে কোনো আর কি বোঝা যাচ্ছে না, কোন জোড়া বোঝা যাচ্ছে না। তাহলে এটার নাম হবে দীর্ঘ উ, দীর্ঘ ই বলে দীর্ঘ উ। তো আসো আমরা এই বর্ণগুলির নাম একবার শিখে নিই। ড, ড বিন্দু র, বর্গীয় ঝ, রস্ব উ, দীর্ঘ উ। তাহলে এখানে কয়টা বর্ণ হলো? পাঁচটা। এই পাঁচটা বর্ণ হলো চতুর্থ নম্বর ভাগের। আমরা প্রথমে বলেছিলাম যে বাংলা পঞ্চাশটি বর্ণমালাকে লিখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে, তো এই এগারো ভাগের চতুর্থ নম্বর ভাগ চলতেছে এখন। তো চার নম্বরে পাঁচটি বর্ণ, চার নম্বরে পাঁচটি বর্ণ, ড, ড বিন্দু র, বর্গীয় ঝ, রস্ব উ, দীর্ঘ উ। তাহলে আমরা এই চতুর্থ নম্বর ভাগ শিখলাম, ঠিক আছে? এবার আসো আমরা পাঁচ নম্বর ভাগের বর্ণগুলি লেখা শিখব এবং পড়া শিখব, খুব খেয়াল করতে হবে। পাঁচ নম্বরও পাঁচটি বর্ণ, পাঁচ নম্বরে কয়টি বর্ণ? পাঁচটি বর্ণ। খেয়াল করেন আমি একটা একটা করে লিখতেছি, সকলে পড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। দেখেন প্রত্যেক ভাগের প্রথম বর্ণটি যে সুন্দরভাবে লিখতে পারে তার জন্য কিন্তু বাকি বর্ণগুলি লেখা সহজ হয়ে যায়। তাহলে আমরা এটা কি লিখলাম? এ লিখলাম, ঠিক আছে? খেয়াল করেন আরেকটা এ লিখলাম। এবার আসো এটা এইভাবে উপর থেকে এভাবে সেভাবে মাঝখানে যদি লাগাই দিই এটা হয়ে যাব কি? ওই, ঠিক আছে? এবার আসো খেয়াল করেন, আরেকটা এ লিখলাম এটার মাঝখানে ঠিক এইভাবে, এইভাবে একটা দিয়ে দিলে এটা হয়ে যাবে ই, ঠিক আছে? তাহলে এ ওই
খেয়াল করেন, এরপরে হয়ে গেল ও, এটা হয়ে গেল দেখেন ওই ওর মতন এইভাবে ঔ কে ঔ। তা আস এই পাঁচটা বর্ণের নাম নাং ভালো করে শিখো। পাঁচ নম্বরে পাঁচটি বর্ণ, এ ঐ ইয় ও ঔ, এ ঐ ইয় ও ঔ। তাহলে পাঁচ নম্বর হলো কয়টি বর্ণ? পাঁচটি বর্ণ। আসো তাহলে আমরা আজকে দুইটা ভাগ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? চার নম্বর ভাগ এবং পাঁচ নম্বর ভাগ। তো চার নম্বর ভাগের প্রথম বর্ণটা আমি একটু আবার লিখে দেখাচ্ছি, এরপরে পাঁচ নম্বর ভাগের প্রথম বর্ণটা লিখে দেখাবো। কারণ প্রথম বর্ণটা পারলে কিন্তু বাকি বর্ণগুলি সহজ। এভাবে চতুর্থ ভাগের এবং মাত্রা দিলাম, দেওয়ার পরে দেখো মাত্রা নিচে এইভাবে আসতেছে, এই যাবে এখান থেকে এ আসবে, ঠিক আছে? রবীন্দ্র না ড, এটা নিচে যখন বিন্দু দিব তখন হয়ে যাবে এটা কি রবীন্দ্র র। আবার উপরে একটা দিয়ে দিলে হয়ে যাবে রস্য উ, উপরে ওটা থাকবে, এখান থেকে আরেকটা দাগ টানলে সেটা হয়ে যাবে দীর্ঘ উ। শুধু বর্গীয় ঝটা একটু ব্যতিক্রম লিখবো, এইভাবে আবার আমরা দাগ দিব। দাগ দেওয়ার পর দেখো এইভাবেই আসবে এটা সুজানা হয়ে এই যাবে এখান থেকে এই বর্গীয় জ, ঠিক আছে? এইভাবে আমরা চতুর্থ ভাগের বর্ণগুলি লিখব। পঞ্চম ভাগের আমি প্রথম বর্ণটা দেখাচ্ছি, খেয়াল করেন, খেয়াল করেন, এইভাবে দিব আমরা, এই আসবে, এটা সোজা থাকবে এই দাগটা, ঠিক আছে? এখান থেকে এই আমার হাত কিন্তু একবারের জন্য উঠে নাই, এই দিলাম এখন এটা এই পাশে একটা এইভাবে দিয়ে দিলে কি হয়ে যাব ওই, এই পাশে একটা এইভাবে দিয়ে দিলে হয়ে যাব ই অ। বাকি ও আর ও লেখার জন্য শুধু ওটা লিখতে পারলে, খেয়াল করেন একটু এইভাবে দিবেন, এই এর মতে যাবে এখান থেকে এই ঘুরে চলে আসবে ও হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এই দুইটা বর্ণ ভাগের বর্ণগুলি লেখা শিখবো, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম।